দেওয়াল দখলকে কেন্দ্র করে আবারও অশান্ত ভাঙড়। রাইসের তৃণমূলের মধ্যে খণ্ডযুদ্ধের ঘটনায় মাথা ফাটলো একাধিক জনের, এলাকায় ব্যাপক উত্তেজনা। ঘটনাস্থলে কলকাতা পুলিশের পোলেরহাট থানার পুলিশ। দেওয়াল দখলকে কেন্দ্র করে আইএসের তৃণমূলের মধ্যে খণ্ডযুদ্ধের ঘটনায় সোমবার জিরানগাছা বাগানাইট গ্রামে ছড়ালো ব্যাপক উত্তেজনা। দুপক্ষের মারধরের ঘটনায় আহত একাধিক। আইএসএফের দেওয়াল দখল করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা তৃণমূলের অভিযোগ, বাড়ি মালিকের অনুমতি নিয়ে দেওয়াল লিখছিল তৃণমূল সমর্থকরা। সেই সময় আইএসএফের কর্মীরা এসে তৃণমূল কর্মীদের মারধর করে। মারধরের ঘটনায় দুপক্ষের বেশ কয়েকজন আহত। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ালে পোলেরহাট থানার বিরাট পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রশ্নই নেই, আমি নিশ্চিত আইএসএফ এর নেতারাও আসছেন। শোনো, আমি যাদবপুরের মানুষের প্রার্থী হয়ে দাঁড়িয়েছি, আমার এখানে বামপন্থী না আইএসএফ না কংগ্রেস বিচার করার প্রশ্ন নেই। তৃণমূল বিজেপিকে হারাতে হবে, এই দুটো দল মিলে একদম অতিষ্ঠ করে দিচ্ছে, মানুষের জীবন শেষ করে দিচ্ছে। আইএসএফ এর কর্মীরা তৃণমূলের বিরুদ্ধে লড়েছে, রক্ত ঝরিয়ে লড়েছে, তা আজকে তাদের যদি রক্ত ঝরে তার পাশে এসে দাঁড়াবো না, একসবার দাঁড়াবো, আমরা সব একসাথে আছি, আমাদের লড়তে হবে। আমি যা শুনলাম এখানে, এটা প্রথম না, ভাঙড় টুতেও এর আগের দিন একটা এরকম ঘটনা ঘটেছে, এরকম তারপরে আজকে এইটা। তৃণমূল যদি এইটা শুরু করে তাহলে কিন্তু মুশকিল আছে, তাহলে ওদের বুঝতে হবে যে এর যেটা প্রত্যাঘাত আসবে, পাল্টা ব্যাকল্যাশ আসবে মানুষের, সেইটা ওদের পক্ষেও অসুবিধা হবে। কেউ ওইটা চাইছে না, আমরা আইনের উপর সকলে ভরসা রাখি, গণতন্ত্রে বিশ্বাস করি। ফলত যে যার দেওয়াল লিখুক, যে যার কথা বলুক, তারপরে মানুষ বেছে নেবেন। ভাঙড়ের মানুষ শান্তিপূর্ণভাবে নির্বাচন চান। পঞ্চায়েত নির্বাচনে আইএসএফের যে উৎসাহ উদ্দীপনা ছিল, এখন লোকসভা নির্বাচনে ততটা দেখা যাচ্ছে না, তাদের কোথাও সেভাবে নেই। সবে তো সন্ধে হয়েছে, এখন সারা রাত বাকি আছে, দেখো না কোনো চাপ। আপনাদের সঙ্গে কি ভিতরে তাহলে কি সিপিএমের সঙ্গে আইএসএফের মানে যেটা জোট নিয়ে জটিলতা ছিল সেটা কি ক্লিয়ার হলো? মানুষের অধিকার রক্ষার লড়াই আছে এখানে, কে সিপিএম, কে আইএসএফ, কে কংগ্রেস, কে জমি রক্ষা কমিটি, এইগুলো পরে হবে। মানুষ তার মতো করে দেওয়াল লিখবে, কথা বলবে, নিজের কথা বলতে চাইবে, কেন মারধর করবে এসে? তৃণমূল তাড়াও, বিজেপিকে হারাও, বাংলা কথা। সকালবেলা ওরা দেওয়ালে চুন টেনে লিখতে এসে, ভালো জিনিস, সবাই লিখতে পারে, গণতান্ত্রিকদের যার সেই অধিকার আছে। কিন্তু আমাদের যে দেয়ালগুলো চুনটানা ছিল বা এসে বলে লেখা ছিল, সেইটা মুছে দিয়ে তার উপরে লিখছে। তো ইতিমধ্যে আমার কাছে একটা আমাদেরই একজন ভাই এই ফোন করেছিল না, যে ভাই এরকম আমাদের দেয়ালে চুনটানা আছে, তার উপরে ওরা ফের লিখছে চুনটানে মুছে দিয়ে আসে লেখা মুছে দিয়ে। আমি বলি তাহলে দেখো, তাদের বলো যে ফাঁকা আছে তো, তোরা পাশে লেখ, সবাই লিখতে পারে, কি আছে? সে বাড়িওয়ালাকে বলে, তারা এক ভাই হোক দুই ভাই হোক যে ভাই হোক না কেন, আমরা এমনি বাদ দিয়ে লিখেছিলাম যে আমরা কিছুটা লিখবো, ওরা কিছুটা লিখবো, আমাদের সেটা সেই আমরা আইএসএফের তরফ থেকে, আমরা টিএমসির তরফ থেকে। তো এবারে প্রথমত ফের ওই ঝামেলা হলে ফোন কথা কাটাকাটি হয়েছে, আমি গেলাম, গিয়ে বললাম তো সমস্যা, তার আসার সমস্যা মিটে গেল। মিটে যাওয়ার পরে ফের আমি তো কাজ করছিলাম, আমার পাশ থেকে দেখলে বুঝতে পারবে আমি কাজ করছিলাম, মোটামুটি ফের চলে গেলাম কাজে, মশালা এখনও মিশানো আছে। ফের দেখি বলে এখানে আমাদের এই প্রধান সাহেব এসছে, আবার ফেরো সঙ্গে লোকজন ছিল, সেই সব কারা ছিল আরও ভালো লোক জানে, সব জনগণ জানে, আমি সেই মুহূর্তে ছিলাম না, বললে যে ঝামেলা হচ্ছে, বললে আমি আবার ফের কাজ ছেড়ে ফের চলে আসি। হ্যাঁ, আমাদের একটা ছেলে আপাতত হসপিটালে আছে, নাজিবুদ্দিন মোল্লা, আরও কার কার হয়েছে জানি না, আমি ভিড়ের মধ্যে কে কোন দিক দিয়ে গিয়েছে হসপিটালে আপনি গেলে বুঝতে পারবেন। এবং আমি ফের তারপরে পরে পরে আরও আমি বলতে চাই পুলিশ প্রধানকে যে নিরপেক্ষভাবে সবাই, সবার গণতন্ত্র অধিকার আছে, সে যে যার যার লিখুক। আমার নাম মোহাম্মদ আবুল ফারাক গোদার। দাদা, কী ঘটনা ঘটেছে? দেখুন, আজকে দেওয়াল লেখনকে কেন্দ্র করে জিরানগাছা বাগানের ঢুকতে দেওয়াল লেখনকে কেন্দ্র করে আইএসএফরা জোরপূর্বক এসে প্রথমে আমাদের জুলি নামক একটা ব্যক্তি আছে, ওর ভালো নাম আছে জুলফিক্কার, ও জিরানগাছায় বাড়ি, ও দেয়াল লিখতে যায়। দেয়াল লিখতে গেলে আইএসএফের কিছু দুষ্কৃতি তারা এসে হঠাৎ এসেই বলছে দেয়াল মোচ, দেয়াল মোচ বলে
মারধর শুরু করে দেয়। মারধর শুরু করে দিলে জুলি আমাকে ফোন করে, ফোন করলে আমি ভাঙড় ঘটাপুকুরে ওখানে একটা বিচারে ছিলাম, বিচার থেকে আসলাম সোনা বাজা করতে, আসার সঙ্গে সঙ্গে ওখানে মহিলাদের লেলিয়ে দিয়ে ইট পাথর ছোড়া এবং বচসা সৃষ্টি করে এবং অকথ্য ভাষায় মহিলারা গালিগালাজ করে। এইভাবে গালিগালাজ করতে করতে আমাদের চার পাঁচজনা ছেলেকে বেধড়ক ঘিরে মারধর করে। কজন আহত হয়েছে আপনার? আমাদের আহত পাঁচ ছজনা পোনা হয়েছে, তো হসপিটালে আছে, হসপিটালে নিয়ে গেছে, হসপিটালে চিকিৎসা চলছে। ও আইএসএফের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে তাদের দেয়াল লেখা ছিল, সেই আইএসএফের দখলে ছিল, সেই দেয়াল তৃণমূল দখল করতে যায়। দেখুন, আমরা দেয়াল লিখি কাউ মানে যার বাড়ি তাকে পারমিশন নিয়ে আমরা সারা সমগ্র মানে ভগবানপুর অঞ্চলে দেয়াল লিখতে গেলে তার বাড়ির পারমিশন নিই, সেই পারমিশনটা আমাদের আছে। দেখুন, রেজাউল মল্লিক ওনার বাড়ি, ওটা ওনার বাড়ি, বাবার নাম হচ্ছে ফকির মল্লিক লেক, ওনার বাড়ি জিরেনগাছায়, ওনার দেয়ালকে লেখা হচ্ছিল, সেই পারমিশন আমাদের আছে। এমনকি আইএসএফের একজনকে মারধর করা হয়েছে আপনাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে? দেখুন, ওরা হচ্ছে কত বড় নাটকবাজ, তা আপনারা ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে বারবার দেখেছেন, আজকেরও তার নজিরবিহীন ঘটনা। আজকে কে আঘাত হয়েছে ওরা পরে এসে, ওদের কাছে টোটাল ফুটেজ আছে, আমি যাবা থেকে নিয়ে টোটাল ফুটেজ আছে। যদি সত্যিকারে ওরা মুসলিম সম্প্রদায়ের ধর্ম অবলম্বনকারী যদি মানুষ হয় তাহলে ওরা ওই ফটোটাই দেখাক যে আমাদের ছেলেরা ওদেরকে মেরেছে, কিন্তু ওরা আমাদের ছেলেকে মেরেছে তার প্রুফ ওদের কাছে আছে। থানায় জানাবেন? লিখিত অভিযোগ, আমরা লিখিত অভিযোগ, আমরা হসপিটালে চিকিৎসা করছি, লিখিত অভিযোগ প্রশাসনের কাছে দেব, প্রশাসন তার যথাযথ ব্যবস্থা নেবে। যদি প্রশাসন ব্যবস্থা না নেয় তাহলে আমরা অঞ্চল নেতৃত্ব বসে আলোচনার মাধ্যমে ওদেরকে কি করা হয়, আমরা অঞ্চল নেতৃত্ব ব্লক নেতৃত্ব বসে আলোচনা করে আন্দোলনের মাধ্যমে, বা যদি গ্রেপ্তার না করে তাহলে আমরা থানাগ্রাম।